हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। और आज के हमरा रिव्यू करबो হইচইয়ের যে ওয়েব সিরিজ পাপ, তো সেই পাপের সিজন টু এর ট্রেলারে। যারা সিজন ওয়ানটা তোমরা দেখেছো তারা হয়তো এটার সাথে রিলেট করতে পারবে যে সিজন ওয়ানটা এক্স্যাক্টলি যেখানে শেষ হয়েছিল, অর্থাৎ সিজন ওয়ানে যেটা দেখানো হয়েছিল যে ছখানা, মানে টোটাল ছটা মার্ডার, সেই ছটা মার্ডারের দুটো মার্ডার সিজন ওয়ানে দেখানো হয়েছিল এবং সেই মার্ডারগুলো পুরোটাই হচ্ছে একটা রিভেঞ্জের ফল। এবং সেখানে প্রথমে যেটা দেখানো হয়েছিল দ্যাট ইজ সূচিপত্র, এবং তারপরে যেটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে যে মুখবন্ধ, এবং তারপরে যে পর্ব 1, 2, 3 এবং উপসংহার বলো বা তোমার শেষ পর্যন্ত অন্তিম পর্ব বলো, তো এই যে আরো চারটে মার্ডার্স, এই চারটে মার্ডার্স নিয়েই কিন্তু সিজন টুটা আসতে চলেছে, যেটা ট্রেলারটা দেখে বোঝা যাচ্ছে। এবার যদি ট্রেলারটা একটু অ্যানালিসিস করি বা সেই ব্যাপারে কথা বলি, তাহলে সেটা হচ্ছে যে ট্রেলারটাতে নতুন করে কোনো চমক আমি আলাদা করে কিছু চোখে পড়লো না। স্টারকাস্ট অলমোস্ট সেমই আছে এবং সেখানে কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে গল্পের কন্টিনিউয়েশনটাই তৈরি হয়েছে। তাই এই সিজনটাকে ভালো করে বুঝতে গেলে কিন্তু তোমাদেরকে সিজন ওয়ানটাকে অবশ্যই দেখতে হবে, কারণ ট্রেলার দেখার পরে আমার যেটা মনে হয়েছে যে একদম গল্পটা জাস্ট ওইখানে শেষ হয়ে গেছে এবং ঠিক 2 বছর বাদে জাস্ট তারপর থেকেই শুরু হচ্ছে। সুতরাং এটা কিন্তু কোনো নতুন এলিমেন্ট কিছু নিয়ে আসবে না, ট্রেলারটা একটি সেটা ইন্ডিকেট করছে না। এবং ট্রেলারটার আরও একটা জিনিস দেখো, ট্রেলারের মেক টেক এগুলো তো ডেফিনেটলি খুবই ভালো, কারণ সিজন ওয়ানেও আমরা দেখেছিলাম যে এই সিরিজটা ওয়ান অফ দি ফাইনেস্ট সিরিজ অফ হইচই, যেটার জন্য সাধারণত মানুষ মানে দীর্ঘদিন অপেক্ষা করেছিল। এবং সেখানে মেকিংয়ের জায়গা থেকে বা আদার্স অ্যাঙ্গেল থেকে সবই ঠিক আছে, এবং সেই পুরনো বাড়ির আবহে যে দুর্গাপুজোর ইয়েটা দেখানো হচ্ছিলো সেগুলো সবই একই রাখা হয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে একটা টেন্ডেন্সি যেটা হইচইয়ের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওরা ট্রেলারগুলোর মধ্যে প্রচুর স্পয়লার দিচ্ছে। এই স্পয়লারগুলো কিন্তু যেটা হয় মানুষের সাধারণত ইন্টারেস্টটা কমে যায়। যেমন দেখো ওই সিজন ওয়ানের ক্ষেত্রে আমি যেমন দেখেছিলাম যে দুটো মার্ডার হয়ে গেছিলো, তারপরেও মার্ডার হবে বলা হয়েছিল, কিন্তু কাদের মার্ডার হবে এক্স্যাক্টলি এখানে কিন্তু সেই জিনিসটাকে দেখিয়ে দেওয়া হচ্ছিলো, মানে উইচ ইজ বেসিক্যালি ভেরি রং। মানে পর্ব ওয়ানেই কিন্তু তোমরা জানো যে ভাস্বর চ্যাটার্জি যিনি উনি কিন্তু খুন হয়ে যাবেন। তো এই যে ব্যাপারটা সামহাও আমার ভালো লাগেনি। আদারওয়াইজ দ্য মেকিং অফ দি ট্রেলার ইজ গুড, ট্রেলারের তোমার বিজিএমটা ভালো এবং যেটা মেকিং বা ওভারঅল জিনিসটা যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা ভালো লাগছে। পূজাকে একটু আমার মানে যে মানে আমি জানি মাঝখানে একটা, তুমি জানো পূজা একটা লং ব্রেক নিয়েছিল অভিনয়ের থেকে, সেখানে ওর প্রেগনেন্সির একটা ব্যাপার ছিল, সেখান দিয়ে ও কাম ব্যাক করছে, তো এটাও একটা দেখার বিষয় থাকবে যে ওয়েদার শি ইজ লুকিং দ্য ওয়ে শি লুকড ইন দি সিজন ওয়ান অর নট, সেটা একটা পয়েন্ট ডেফিনেটলি থাকবে টু চেক আউট ফর। আর বাকিদের মোটামুটি স্লাইটলি দেখো 2 বছরে সবারই একটুখানি লুক চেঞ্জ হয়, তো সেইগুলো ছোটোখাটো আছে, বাট ওগুলো আমার মনে হয় না অতটা কিছু ম্যাটার করবে, জাস্ট বিকজ দ্য স্টোরি ইউনো বিগিনস ফ্রম দেয়ার। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আগেও বললাম যে সিজন ওয়ান যারা দেখোনি তারা সিজন ওয়ানটাকে আগে দেখে নাও বিফোর ওয়াচিং দ্য সিজন টু। তো সিজন টু ইজ কামিং অন 4th of June, তো আমি ডেফিনেটলি ওটার জন্য মুখিয়ে রয়েছি, আমি নিশ্চয়ই দেখবো মানে এরকম একটা অসাধারণ সিরিজের কনক্লুশনটা কীভাবে হয়। ট্রেলারটা ভালো লেগেছে, ট্রেলারটা খারাপ না, তো তোমরা দেখে নিতে পারো। আর যদি এই ভিডিওতে কোনো কিছু পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে, চ্যানেলটাকে তার আগে সাবস্ক্রাইব করে নিও। টিল দেন, বাই বাই।